আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সোহেল রানা। আমার সাথে রয়েছে নাজমুল ইসলাম এবং আরও একজন স্থানীয় ভাই আছেন, সোহেল ভাই। আজকে আমাদের এই 300 বছর পুরনো একটি মসজিদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা কুমিল্লায় অবস্থিত, চিতোষী মনোহরগঞ্জ কুমিল্লা। তো ভাইয়া, আমরা শাস্তি পড়ছে এই মসজিদ সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। ও, মনোহরগঞ্জ পড়ছে? হ্যাঁ, মনোহরগঞ্জ। জি, আপনি একটু কিছু বল, যদি বলতেন আমরা জানতে পারতাম এই মসজিদটা সম্পর্কে। এই মসজিদটা নির্মিত হয়েছে আজ থেকে প্রায় 300 বছর আগে। আচ্ছা, 300 বছর আগে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যখন ব্রিটিশ আমলে তখন এটা নির্মিত হয়েছিল। এটা রাজা নাটেশ্বর রায়ের এরিয়া ছিল, ওনার এই দিঘিটা ওনার নামে উনি খনন করা হয়েছিল। পরে এখানে ইসলাম প্রচারের জন্য শাহ শরীফ নামে এক ইসলাম ইয়ে আসে, তখন ওনার এটা উনি নির্মাণ করে এবং ওনার মাজার আছে পাশেই, শাহ শরীফ জিন্দা দেয়াল বুদ্ধাদি মাজারটা। আর উনি শাহিত হয়েছে এখানেই। আচ্ছা, এখানে কবর দেখা যাচ্ছে দূর দূর তিনটা, এটা কাদের কবর বলতে পারবেন? এগুলো হচ্ছে এখানে কবর ছিল ওনার উত্তরসূরিদের কবর, এই এলাকার অনেক যে মিয়ার আছে ওনাদের কবর। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এখানে একটা বিশাল একটা পুকুর, এই পুকুরের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। এবং হচ্ছে নাটেশ্বর দিঘি। নাটেশ্বর দিঘি? হ্যাঁ। এটা আপনি কি এখানকার স্থানীয় নাকি? আমি পাশের ইউনিয়নটাই আমার। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের প্রায় আসা হয়। আচ্ছা, এখানে লোক মুখে কথিত কিছু কথা আমি শুনলাম, এই নাগেশ্বর দিঘি, নাটেশ্বর দিঘি, যেটা আমরা শুনলাম এই দিঘি সম্পর্কে, যেটা এটা এই পানি নাকি কখনো শুকায় না? এটা হচ্ছে এখানে পানিটা টোটাল এখানে মাছ চাষ করা হয়। হ্যাঁ, তো এটা মাছ চাষ করা হলে এই সাইডের কিছু পানি আছে, এগুলো কখনো মানে সেন থেকে আলাদা করে জাল টেনে, হ্যাঁ, জাল টেনে মাছগুলোকে ওই পাশে নিয়ে তারপরে এগুলো মানে শেষ হয় না। এটা এটার কি কারণ থাকতে পারে? এটার কারণ হচ্ছে এখানে ওই মাজারটা থেকে শুরু করে এখানে একটা ইয়ে হচ্ছে, এটা একটা উরস হয়। উরস হয়? হ্যাঁ, উরসের সময় এখানে আপনার এই ওই সময় পানিটা থাকতো এখানে আপনার মানে এটা একটু মানে অলৌকিক কোনো কিছু। অলৌকিক? আচ্ছা, মানে কোনো অবস্থাতে খাদিমগঞ্জ আছে, খাদিমগঞ্জের যে কাজ মাজার যে কাজগুলো ওই কাজগুলোর জন্য পানিগুলো অটোমেটিক ওখানে থেকে যেত। আচ্ছা, এবং এরপর থেকে এখানে পানিগুলো আর ইয়ে হচ্ছে না, মানে শুকাচ্ছে না, মানে বাড়ে বাট শুকায় না কখনো। আচ্ছা, যখন এবং এমনও শুনলাম যে পানি নাকি মানে সেচে ওঠানোর চেষ্টা করলো পানি লেভেলটা থাকে এরকম। হ্যাঁ, এই শুধু এই সাইডটা, আর ওই সাইডগুলো শুকে, শুধু এই সাইডটা মানে এই লেভেলই থাকে, মানে এটা একটা মাজার থেকে মসজিদ পর্যন্ত এই সাইডটা। হ্যাঁ, মাজার থেকে মসজিদ পর্যন্ত এই সাইডটা, মানে অলৌকিক ভাবে পানিগুলো থেকে যায়। আচ্ছা, তো আমরা এখানে মসজিদটা পিছের অংশটা দেখতে পাচ্ছি এবং মাজারটা ওই পাশে যে দেখতে পারে। আচ্ছা, কত দূর এখান থেকে? এই এখান থেকে গিয়ে আপনার 1/2 কিলোমিটার হবে একটু ঘুরে আর কি। আচ্ছা, ওইটাই ওই গাছগুলোর ওখানে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ। অনেক তথ্য জানতে পারলাম ইনশাআল্লাহ, এবং এই তথ্য আমাদের বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাইরে যারা আছে তারা অবশ্যই এই আমাদের সম্পর্কে এই তথ্যগুলো জানবে, এবং আশা করি বাংলাদেশের যে পর্যটন প্রিয় মানুষগুলা, তাই না, তারা এখানে ঘুরতে আসবে, বেড়াতে আসবে এবং ঘুরতে আসে এখানে এবং সম্পর্কে জানতে চায় ঐতিহ্য নিয়ে ব্লগ করে। ঠিক আছে, ও থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ।